কিছু কিছু পরিবারকে সহায়তার ব্যাপারে নাম্বার চাওয়া হয় ষোলো নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট আমরা দিই না কেন অল্টারনেটিভ কি করা যেতে পারে জি কিছু কিছু পরিবারকে সহায়তা করার ব্যাপারে অনেক সময় অনেক বেশি উৎসাহ দেন ইনবক্স থেকে শুরু করে সব জায়গাতেই এটা আমরা দিলে আমাদের কয়েকটা প্রবলেম ফেস করতে হবে নাম্বার ওয়ান আপন ঠিকানার সাথে আপনারা যারা ভিকটিমকে বা গেস্টকে সহায়তা করতে চান তাদের যোগাযোগের একটাই মাত্র রাস্তা সেটা হচ্ছে আমরা দুই পক্ষের ডিটেল অ্যাড্রেস সেখানে বলে দিই আপনারা যান না ওখানে যোগাযোগ করেন আপনার এলাকাতে লোক পাঠান বা আপনারা নিজেরা যান গিয়ে কোয়ারি করেন কোয়ারি করে তারপর আপনারা নিজেরা গিয়ে দিয়ে আসেন আমাদের তো কোনো আপত্তি নাই তো যখন আমাদের চ্যানেল থেকে কোনো অ্যাসিস্ট চাওয়ার জন্য কারো নাম্বার দিয়ে দিব আপনি দেখবেন যে ম্যাক্সিমাম পিপলেরই কিন্তু একই কন্ডিশন ম্যাক্সিমাম আমাদের সবার কথাই শুনতে হবে সবারই নাম্বার দিতে হবে এবং এই নাম্বারের অ্যামাউন্টটাও যখন দিয়ে দেয় তখন এই অ্যামাউন্ট হেল্প যেটা আসে এটা কিন্তু একটু বড় অঙ্কের হেল্পটা আসে এই অর্থ লোভে পড়ে অনেক সময় এখানে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা আছে যেটা একদম অনুষ্ঠানের খুব কোর টেকনিক্যাল বিষয় যেগুলো আমি আপনার সঙ্গে এই সময় ভিডিওতে শেয়ার করব না এবং সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা ক্ষীণ বাট হয়ে যেতে পারে তো সেই জায়গাটা থেকে আমরা কখনোই মানে একটা দাগ লাগুক এই অনুষ্ঠানে একটা আঁচল লাগুক সেই রকম রাস্তাও আমরা এখন পর্যন্ত মারাইনি তো সেই জায়গাটা থেকে আমরা আসলে এটাকে খুব বেশি রিস্কি মনে করেছি এবং আমাদের জায়গা থেকে হ্যাঁ কিছু কিছু মানুষ থাকেন খুব নিডি এবং আপনাদের দ্বারা উৎসাহিত হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ স্টুডিও অফ ক্রিয়েটিভার্স যা করবে বা যা আয় হবে সেখান থেকে আমরা একটা ফান্ডের ব্যবস্থা করবো স্টুডিও অফ ক্রিয়েটিভার্স নিজে থেকেই তাদেরকে হেল্প করবে এবং আমাদের টার্গেট হচ্ছে আমি দু হাজার বাইশ সালে কিছু কিছু পরিবারকে আমরা টার্গেট করবো যারা একেবারে ফজলুর মতো ফজলু এখানে আসছিল সিলেট থেকে ওর কিছুই নাই ওরা যদি একটা দোকানের ব্যবস্থা করে যেতে পারে সিলেটের কোনো একটা জায়গাতে তো এই রকম কিছু মানে আমাদের দু হাজার বাইশ সালে আমাদের টার্গেট হচ্ছে দু তিনটা পরিবারের এরকম টার্গেট করব আল্লাহ যদি তৌফিক দেয় ভবিষ্যতে আরও লার্জ আকারে করবো তো এটা করতে গিয়ে সমস্যাটা কি আমি আপনাদেরকে বলি কেন আমরা পারি না পারি না তার প্রধানটা কারণটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটা না আমি যদি বলি যে সিলেটের ফজলুকে দিয়ে উদাহরণ দিলাম আমি ধরেন ফজলু কোনোদিন সেখানে যাইনি এখন ওখানে গিয়ে স্টাডি করে ওখানে কোথায় দোকান দিলে ভালো হবে কিভাবে কার সাথে সহযোগিতা কতটুকু নিয়ে কিভাবে অবজার্ভ করা কটা লোককে এখানে সবসময় ফলো আপে রাখা চেক আপ করা ওই দোকানটা ভবিষ্যতে কি অবস্থায় যাচ্ছে সে ব্যাপারে একটু টেক কেয়ার করা দ্যাট ইজ রিয়েলি ইম্পসিবল বাই মি এটা আমার জায়গা থেকে একেবারেই অসম্ভব হ্যাঁ মানে আমার ব্যস্ততা এরকম যে এগুলো ব্যক্তিগত কথা হয়ে যায় তারপরেও বলি যে লাস্ট দশ ঘন্টায় আট ঘন্টায় আমার বাসায় কি হয়েছে সেই খবর আমি রাখতে পারি না সো এটা তো ইম্পসিবল আর যখন এই কোয়ান্টিটি আরও বাড়বে তখন তো আরও বেশি ইম্পসিবল তো সেই জায়গা থেকে আমাদের খুব স্লোলি আমরা আগাবো ইনশাল্লাহ আমাদের এই যে জেলা ওয়াইজ যে ভলেন্টিয়ার আছেন তারা যদি খুব স্ট্রংলি মুভ করা শুরু করেন কাজ করা শুরু করেন তখন আমাদের মতো আমাদের এই কেসগুলো নিয়ে কাজ করাটা খুব ইজি হয়ে যাবে সো ইনশাল্লাহ আমরা সেদিকে আগাচ্ছি নিয়ত আছে বাকিটুকু আল্লাহর ইচ্ছা